প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে বিজেপি। বুধবার আরামবাগ পৌরমণ্ডলের উদ্যোগে আসা বৃদ্ধাশ্রমের আবাসিকদের ফলদান করা হলো। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ ঘোষ, সৌভিক কুণ্ডু, উপাসক দেব প্রমুখ যুব মোর্চার নেতারা। সেবা সপ্তাহে ফল বিতরণ করা এবং আমরা এই ছোট ছোট ছেলেরা এসে মায়ের দিকে আমরা ফল বিতরণ করতে আমাদেরকে স্বীকার করুন, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? আমরা সকলে আমাদের পাশে আছি, ঠিক আছে? আমরা এত ছেলে আছি, সকলে আমরা পাশে থাকবো। আমাদের নরেন্দ্র মোদী ওনার জন্মদিনের জন্মদিন উপলক্ষে এই আমাদের সব কর্মীরা এখানে এসেছেন, ওনারা ফলদান করছেন, ঠিক আছে? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে। আমরা একটা সেবা সপ্তাহের আয়োজন করেছি, এই উপলক্ষে আজকে তৃতীয় দিন চলছে। আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা ফল বিতরণে বেরিয়েছি, আশীর্বাদ করবেন। মুখটাকে দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে, দেবীরা বলো কি কারণের জন্য আমরা প্রধানমন্ত্রী মোদীজি আমাদের জন্মদিবস পালন চলছে সেবা সপ্তাহ হিসেবে এবং আমাদের আজকে নিয়ে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমাদের প্রথম দিন হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করা, গোটা রাস্তাঘাট পরিষ্কার করা। দ্বিতীয় দিন হয়েছে আমাদের মাস্ক স্যানিটাইজার বিতরণ করা। আজকে আমাদের সেবা সপ্তাহে ফল বিতরণ করা এবং আমরা এই ছোটো ছোটো ছেলেরা এসে আর মায়ের দিকে আমরা ফল বিতরণ করতে আমাদেরকে স্বীকার করবো, ঠিক আছে? আরামবাগ পৌরমণ্ডলে আমাদের যে আশা বৃদ্ধাশ্রম আছে, আমাদের পৌরমণ্ডলে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা এখানকার দুষ্ট মানুষরা আছে বৃদ্ধাশ্রমে, তাদেরকে আমরা ফল বিতরণ করলাম। আজকে আমাদের তৃতীয় দিন সেবা সপ্তাহ হিসাবে আমরা পালন করছি, এই আজকে এখানে কার্যক্রম শুরু। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক যুব মোর্চার সভাপতি। আমার ভাই সৌভিক, পৌরমণ্ডলের যুব মোর্চার সভাপতি এবং অনেক উপাসক আছে। মূলত 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে আজকে সেবা সপ্তাহের এই তৃতীয় দিনের কাজটা সম্পন্ন হলো। আরও 4 দিন আছে, লাগাতার চলতে থাকবে অন্যান্য ওয়ার্ডে। কালকে অন্য ওয়ার্ডে আছে অন্য কার্যক্রম, ঠিক আছে? আপনারা যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এসেছেন, আপনাদের সমস্ত ভাইদের এবং আমার যে বোনেরা এসেছেন এনাদিকে আমার অশেষ ধন্যবাদ। আমাদের পাশে সবাই আছে, কিন্তু আপনারা যে ঐক্যবদ্ধভাবে আপনারা যে আমাদের কাছে এসেছেন, আমাদের বৃদ্ধ মা বাবারাও বিশাল আনন্দ এবং আমি নিজে আপনাদের কাছে বিশাল কৃতজ্ঞ যে আপনারা নিজেরা এসে ফলদান করেছেন। এটা বিশাল বিশাল কিছু ব্যাপার। আপনারা ভালো থাকবেন, আমি এটাই আপনাদের কাছে কামনা। আপনার নাম? আমার নাম হচ্ছে অলোক কুমার ঘোষ, আমি এখানকারের চার্জে আছি দীর্ঘ 6 বছর।